একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। গুড ইভিনিং বাংলাদেশ, আমরা আবার চলে এসেছি আপনাদের সবার থেকে প্রিয় বিশ্বের প্রথম আন্তর্দেশীয় ডান্স রিয়েলিটি শো নিয়ে, যার নাম ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস বাজলো ঝুমুর তারান্নপুর। Yes, powered by Sohan Electronics in association with Mumtaz Herbal Product. Duet Founder first performance Priti, খুব সুন্দর একটা পারফরমেন্স দিল আমাদের, খুব মিষ্টি একটা পারফরমেন্স দিল সত্যি, না মানে সুন্দর লাগলো ব্যাপারটা। এক পা বেঁধে এতক্ষণ থাকা সত্যি কঠিন ব্যাপার, আর একবারও না পড়ে আউটস্ট্যান্ডিং। অমৃতা মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, বেনারসি পড়ে চলে আয় সোনাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে সোনাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। চর্চা করবে আমার বন্ধু, আমি তো দুলহে রাজা বাচ্চা পিতরা বাজা, ফাটবে বাজি নাচা নাচি সারা রাত ভোর, কপর মাথায় দিয়ে এই কপর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, শ্বশুর বাড়ি আরে চলে আয় সানাই মনে বাজিল বিয়ে, তোমার বিয়ের প্ল্যানটা কি? আমার বিয়ের প্ল্যান হচ্ছে মানে পালিয়ে বিয়ে, মা বাবা রাজি হলো পালাবো, পালিয়ে বিয়ে করে দেন ধুমধাম করে অনুষ্ঠান করবো, সবার ফ্যান্টাসি না একদম শুট স্যার। খুব ভালো লেগেছে আমাদের, অন্তত এই একটা জেনে নি জাজেসদের কেমন লেগেছে। প্রথমেই শতাব্দী ম্যাম, অমৃতা বিয়েতে যদি ডাকো আমাদেরকে, নিমন্ত্রণ যদি করো,
তাহলে টাইমটা বলে দেবে পালানোর, তারপরে আসবো। যাবে পালিয়ে তখন তো আর লাভ নেই এসে, তারপরে যখন ধুমধাম করে তখন ডেকো। পারফরমেন্স দারুণ, ফাটায় দিছো, খুব ভালো, খুব ভালো, ভাল লেগেছে। যাকে অ্যাটলিস্ট বুঝেছে ও যে ও প্রশংসা করছি, বলতে পারো তো প্রশংসা করছি, খুব ভালো, খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে, দারুণ। কারণ হলো যে আমার ফ্যামিলির মধ্যে ছোটবেলা থেকে আমার দাদি আর কি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল যে ওর সঙ্গে আমার বিয়ে হবে। কিন্তু আমি তো এই যে শরৎচন্দ্রের গল্প এই সেই বিভিন্ন উপন্যাস পড়ে পড়ে আমার মধ্যে একটা প্রেম করার একটা বিষয় যে প্রেম করব, প্রেম না করলে পরে বিয়ে করব, এটা কেমন করে হয়? তো এখন আমার তো বউ সিলেক্ট করা, এখন আমি কি করে প্রেম করব? তো একদিন মানে ওই আমার যে ভাবি সে মানে বলছে যে আচ্ছা আপনাদের যে একটা সম্পর্ক আছে এটা কি আপনি জানেন? আমি বললাম যে আমি জেনে লাভটা কি, আমি ছেলে মানুষ, আমি বাইরে যাই, কত মেয়েদের সঙ্গে দেখা হয়, সে তো আমাকে কোনোদিন বলে নাই যে কি তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে এটা কি তুমি জানো, সে তো বলেনি, আপনি তো জিজ্ঞাসা করছো, ও তো আমাকে জিজ্ঞাসা করেনি। আমি ছেলে মানুষ, আমি বাইরে যদি প্রেম টেম করে থাকি তাহলে আমি এখন কি কি করে জেনেই লাভটা কি? তো ও কোনো কথা বলেনি। পরে আমাকে একটা চিঠি দিল, চিঠিতে লিখলো, এবং চিঠিটার মধ্যে প্রথম যে জিনিসটা হলো যে তুমি ছেলে মানুষ, তুমি আমাকে বললে না, মেয়েদের তো মানে বুক ফাটে, মুখ ফুটে না, আমি কি করে তোমাকে বলি, তোমার তো বলা উচিত ছিল। তো এই এরকমই একটা স্বপ্ন ছিল। এবং পরে কিন্তু আমরা সত্যি সত্যি কিন্তু আমরা প্রেম করেছি, দুই বছর প্রেম করার পর তারপর আমাদের বিয়ে হয়েছে। তো এই জন্য আমি তোমার যে স্বপ্নটা, এই স্বপ্নটা মানে হোক, আমি চাই প্রত্যেকের জীবনে কিন্তু আসলে কিন্তু যে জীবন সঙ্গী করার জন্য তার কি কিরকম হবে সেটা কিন্তু সে কিন্তু একটা কল্পনার মধ্যে কিন্তু থাকে, কিন্তু তো সেই কল্পনার মধ্যে তোমার যদি পালানোর ইচ্ছা থাকে তুমি পালাও, তবে এইরকম বউ আমার দরকার। যদি হতো আমি যদি এরকম নাচনি আলী একটা বউ পেতাম তাহলে আমি সারাদিন কাজ করে গিয়ে আমি বলতাম বউ একটু নাচো না, তাহলে আমার মনটা মানে ফুরফুরে হয়ে যেত। আমি হয়তো বলতাম যে একটু নাচো না, আমি 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 নাচবো, আমি নাচবো, হ্যাঁ হ্যাঁ তুমি নাচো, তুমি নাচো। তো খুব সুন্দর আসলে কাঞ্চন ভাই, এটা তো খুব ঠিক হয়েছে। যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন তখন বলতো কি আমি আমি, হ্যাঁ তুমি 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 নাচো না নাচো না, এটা দশ বছর পরে কি চেঞ্জ হতো কি আমি 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 না আমি দরজার সঙ্গে কথা বলছিলাম, দরজাকে নাচতে বলছিলাম, এরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? অপূর্ব, আমার সেন্স অফ হিউমার একেবারে এরকম হয়ে গেছে। যাই হোক, অনিন্দ্যদা কেমন লাগে? খুব ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এনার্জি লেভেল, থ্যাংক ইউ। এবং এই গোটা শোটা যার নাম বাজলো ঝুমুর তারার নুপুর, এই শোটাকে তোমরা এনহ্যান্স করছো, এনার্জি দিচ্ছ, তার জন্য একটা জোরদার হাততালি হওয়া উচিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, এন্ড থ্যাংকস টু ইউ, আসলে এত শর্ট টাইমে এত সুন্দর করে কোরিওগ্রাফি করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এই যাওয়ার সময় কিছু একটা বলে যাবে, এবার সেটা তোমার বলতেই হবে, সেই জন্য না পরে তো ভালোভাবে করবে না, সেই জন্য উৎসাহ দিয়ে দিলাম। মানে কিভাবে আব্দুল এমনি এমনি ভালো নাচে না, আপনি বলেন কাঞ্চন ভাই যে কি অপূর্ব নাচ, ওটা চাপে পড়ে, হ্যাঁ মানে কি বলো তোমরা প্যারায় পড়ে, তাই তো? প্যারা একদম, এরকম করে আমার দিকে ঘোরে লুকটা এরম হয়, মানে এরম থাকে তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কেমন করে যাই বলে, পরে তো উৎসাহ থাকবে না, পরে তো আনন্দ থাকবে না, সেখানে এখন উৎসাহ দিয়ে দিলাম। অলরাইট, সেকেন্ড রাউন্ড এবং সেকেন্ড পারফরম্যান্স আমরা দেখে নিলাম, এবারে চলে যাব থার্ড রাউন্ডে। তবে থার্ড রাউন্ডে যাওয়ার আগে যথারীতি একটা ব্রেক না নিলেই নয়, আপনারা দেখছেন ডায়মন্ড বল প্রেজেন্টস বাজলো ঝুমুর তার নূপুর, পাওয়ার বাই সোহান ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ মমতাজ হার্বাল প্রোডাক্টস। ফিরে আসছি এক্ষুনি সোলো রাউন্ড নিয়ে। ভেসে ভেসে চলা
ফিরে সবাই অন্তরে, ফিরে সবাই অন্তরে পথ ধরে, তুলনাহীনা বান্ধবী। বাকি সব সাজটাই তো স্টেজে সাজলো, গয়না যা যা পরাচ্ছিল সবই তো নাচের মধ্যেই করলো, তো তো সময় নেওয়ারই কথা না, ড্রেস আর তো দরকার ছিল না। খুব ভালো, মানে গানের মজা ছিল একটা অন্য, সেই মজাটা পাওয়া গেছে, ভাল লেগেছে। থ্যাঙ্ক ইউ ম্যাম। বাহ, কাঞ্চন ভাই লাভলি, সুন্দর, খুব সুন্দর। থ্যাঙ্ক ইউ স্যার। হ্যাঁ, ভালো লেগেছে। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ স্যার। ওকে, দুজনে খুব মিষ্টিভাবে বললো ভালো লেগেছে, দারুণ লেগেছে। অনিন্দ্যদার কেমন লেগেছে? ভালো লেগেছে, গানের সিলেকশন এত সুন্দর, মেডলিটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর সাজগোজ করলে, সে যেই শুরু করেছিলে আরও সাজলে, এবং এক্সপ্রেশনস খুব ভালো, পূর্ব রাজ সেই ইমোশনটা সুন্দর ফুটে উঠেছে, ভালো পারফরমেন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ লাভলি, প্লিজ এগিয়ে বসে পড়ুন। সোলো রাউন্ড প্রথম পারফরমেন্স হয়ে গেল, এবারে আসছে ঢাকা টিম থেকে কে, তার জন্য কি আজকে কোনো কবিতা আছে? মানে কবিতা আমার তুমি শুনতে চাও? যতই আমায় ফাজিল বলো, যতই বলো ডাফার, বাসায় যদি নাবিলা থাকে, বাইরে আমি কেবল সাফার, সাফার ফ্রম টিম ঢাকা।
ভেসে ভেসে চলাই আকাশে মেঘেদের ভেলায়, ওকে বুঝি চুপি চুপি এসে শুধু আমাকে লুকিয়ে সবাই চেষ্টা করছো, কিন্তু কোরিওগ্রাফারদের কাছে আমাদের অনুরোধ যে অন্য কিছু করার মধ্যে যেন মানে খুঁজে পাওয়া যায়, মানে কিছু অন্য করার চেষ্টাতে এমন কিছু না হয় যেটা প্রয়োজন ছিল না মনে হয়, যেন মনে না হয় যে এই গানটার সঙ্গে যেটা দরকার নেই কেন ও অন্য কিছু ভাবছে, মানে আমরা অন্য কিছু বলেছি বারবার বলে সেরকম যাতে না লাগে। হ্যাঁ, গানের সঙ্গে সিচুয়েশন, কনসেপ্ট, কস্টিউম সব কিছু যেন সামঞ্জস্য থাকে, তবেই কিন্তু সেই পরিবর্তন অ্যাকসেপ্ট করা যায়, তখনই কিন্তু সেই চেঞ্জেস গ্রহণযোগ্যতা পায়। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। কাঞ্চন ভাই কেমন লাগলো? কেমন লাগলো? ভালো লাগলো নাকি খারাপ লাগলো? ভালো নাচলো নাকি খারাপ নাচলো? ভালো নেচেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলে যাই আমরা অনিন্দ্যদার কাছে। অনিন্দ্যদা কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু ওই আমি শতাব্দীর সঙ্গে এই ব্যাপারে একমত যে যদি কোরিওগ্রাফির যদি কনসেপচুয়ালি যদি কিছু নতুনত্ব করতেই হয় সেটা মিনিংফুল হলে রিলেট করা যায়, কারণ সেটটা যে প্রপস ইউজ করেছো তুমি সেটা দেখে অন্যরকম একটা এক্সপেকটেশন এসেছিল যে বাহ এরকম কিছু একটা তাহলে হবে বুঝি। তোমার ফার্স্ট যে স্টান্টটা ছিল that was very interesting, dudike je elastic chilo sei elastic gulo dekhe bands gulo dekhe mone hoychilo je otake tumi onno bhabe bujhi kichu utilize korbe ta shegulo kono tai hoyni kintu nacho bhalo eta to ar bar bar kore bolar kichu nei je shobai ekhane jara ekhane achen prottek prottek participant bhalo nache tai tara ekta nacher showcase কিন্তু তার মধ্যে এক্স ফ্যাক্টরটা কোথায়? কারণ এর আগে আমরা যে পারফরমেন্সগুলো দেখেছি বিশেষ করে আমরা ভাবনার পারফরমেন্স দেখেছি, বিশেষ করে আমরা প্রীতির পারফরমেন্স দেখেছি, দেখার পর যেটা মনে হয়েছে যে না কোথাও একটা থিঙ্কিংয়ে একটা এক্স ফ্যাক্টর রয়েছে যেটা নাকি পারফরমেন্সটাকে একটা লেভেল দিয়ে দিচ্ছে, কিন্তু জাজের যে দায়িত্বটা যজমানি সেটা তো আমাকে অনেস্টলি করতেই হবে। যেটা আমার দারুণ লাগবে সেটা আমি যেরকম দারুণ বলতে পারি, যেটা আমার মোটামুটি লাগবে সেটা আমার মোটামুটি বলাটা উচিত বলে দ্যাট ইজ মাই ভার্চু। সো খুব ভালো পারফরমেন্স, কিন্তু পরবর্তীকালে এটা একটু কোরিওগ্রাফারদেরও বলছি একটু মাথায় রাখবেন, কারণ প্রত্যেকে তোমরা ট্যালেন্টেড, সেই ট্যালেন্টটা যেন ওয়েস্টেড না হয়, সেই ট্যালেন্টটা যেন এনহ্যান্সড হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ। রিমঝিম মিত্র পারফর্ম করেছিল আর ফাটিয়ে দিয়েছিল।
সাফার পারফরমেন্স আমার এমনি ওকে ডান্সার হিসেবেও স্টেজ প্রেজেন্স আমার খুব ভাল লাগে, আগের এপিসোডে ওরকম দেখলাম। তো আমি সিনসিয়ারলি আমাদের পক্ষ থেকে, ঢাকার টিমের পক্ষ থেকেও সেম রিকোয়েস্ট আমাদেরও কোরিওগ্রাফারদের, আমারও আমাদেরও অনেক গান পারফর্ম করে মনে হয় গানটা আর একটু সময় পেলে হয়তো আরও ভালো করে আমরা কিছু ভাবতে পারতাম, কিছু ইয়ে করতে পারতাম, ওয়েস্ট হলো, বা ওকে দেখেই মনে হচ্ছিল আর এত ভালো স্টেজ প্রেজেন্স, ও আরও অনেক কিছু করতে পারতো এখানে, ও যদি সময় পেত বা ও ও যদি ভাবার সুযোগ পেত, ও হয়তো ইনপুটস দিতে পারত। বাট যেটুকু প্রপটাও ইউজ করেছে, আমাদের প্রপটা একদম ডিফারেন্ট কনসেপ্ট ছিল, ও যেটুকু ইউজ করেছে নিজের মতো, আমার মনে হচ্ছে খুব ঠিকঠাক প্রত্যেকটা বিটে যেখানে পা রাখার মিস করেনি কোনোটা, আমার সেটা খুব ভালো লেগেছে, রাইটার খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ রিমরিমজি, আপনি যখন বললেনি আমিও একটু বলতে চাই যে এই পারফরমেন্সটা আমি অ্যাকচুয়ালি স্টেজে উঠার আগে একবার একটু রিহার্সাল করে অন স্পট পারফর্ম করেছি, বিকজ আমাদের কাছে আসলে ওরকম সময়টা ছিল না, এটা খুবই সত্যি কথা, একদমই সময় ছিল না। এত হিরোইনদের ভিড়ে আমি দেখছি ভিলেন একমাত্র সময়, সেই সব কিছু যা যা গন্ডগোল করা করছে, বাদ বাকি হিরোইনরা দারুণ। একদম আমরা বুঝতে পারছি যে একদম আস্তে আস্তে আমরা ফিনালের দিকে যাচ্ছি আর সময়টা কিন্তু আরো কঠোর হয়ে উঠছে এই হিরোইনদের জন্য, সেটা আমরা বুঝতেই পারছি, সেই নিয়ে বারবার শুনছি, কমপ্লেনও শুনছি, কিন্তু কিছু করার নেই, এই স্টেজে আসতে হবে, এই স্টেজে পারফর্ম করতে হবে, সব কিছু ঠিক করে নিতে হবে, সময়ের সঙ্গে বসে একটা কনফারেন্স করে নিতে হবে যে সময় প্লিজ বিহেভ প্রপারলি, আমরা নাচতে উঠেছি নাচবো। আর যখন কিছুই করা যাচ্ছে না তখন একটা বিষয় সবসময় সবাইকে মাথায় রাখতে হবে, দ্য শো মাস্ট গো অন, অ্যান্ড সেটা আসলে আমাদের প্রত্যেকটা পারফর্মার দেখিয়ে দিচ্ছে, যেই বিষয়ে সময় তো সবচেয়ে বড় অন্তরায়, বাট এরপরেও যে এত অসাধারণ পারফরম্যান্সেস হচ্ছে, হ্যাট অফ টু ইয়েস অল অফ দ্যাট, অল অফ ইচ অফ দ্যাট। ওকে, তার মানে কি হলো, আলটিমেটলি আমরা আমাদের ছখানা পারফরম্যান্স দেখে নিলাম, এইবার সেই মুহূর্ত যখন আমরা জানতে পারবো যে আজকের এপিসোডের উইনার কে। আমাকে সৌরভ বললো একটা হালকা সাসপেন্স করবে না, উইনার বলেই দি, বাংলাদেশ। আজকের এই এপিসোড উইনার টিম বাংলাদেশ, মানে টিম ঢাকা, মানে কোয়ার্টার ফাইনাল থার্ড লেগ টিম উইনার ঢাকা, প্লিজ তোমরা স্টেজে চলে এসো, কংগ্রাচুলেশন। আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাবো আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডে, সেটা হলো গিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড স্টেপ অফ দ্য ডে অ্যাওয়ার্ড। আর স্টেপ অফ দ্য ডে আজকে পেয়ে যাচ্ছে কে, কে আমি চাইবো এটা অনিন্দিতা বলুন। She is, at least in this episode, this particular episode, she is one step ahead. আর কি বলতে হবে, প্রীতি কংগ্রেচুলেশনস। ওকে, আজকে প্রীতি হয়ে গেল ডায়মন্ড ওয়ার্ল্ডের স্টেপ অফ দ্য ডে, বলা যেতে পারে ওয়ান স্টেপ অফ দ্য ডে। স্টেপ অফ দ্য ডে পাচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চেক। Thank you, thank Riti. you sir, thank you ma'am. Ekpa dariya chhe ekon Priti, brilliant, kya na? Ekpa dariya chhe. Ekpa dariya chhe. Ekpa dariya chhe. Ekpa dariya chhe. থ্যাংক ইউ সো মাচ ডায়মন্ড ওয়ার্ল্ড। আমি বারবার একটাই কথা বলি যে আপনারা আমাদেরকে সত্যি অনেক অনেক উৎসাহ দেন, আর এই উৎসাহটার জন্যই হয়তো আমরা বারবার চেষ্টা করি নতুন করে কিছু করার। হ্যাঁ, কেন কি সবারই একটু একটু লোভ আছে, তো থ্যাংক ইউ, আপনারা দিতে থাকবেন, আমরাও ভালো ভালো পারফরমেন্স করতে থাকবো, থ্যাংক ইউ। ভরসা ভরসা জাগে বুকে, যেন ভরসা ভরসা জাগে বুকে, যারে যারে যা।
এইবার পালা ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস ডে উইনার, আর সেই জন্য বলবো স্যার ম্যাম প্লিজ স্টেজে স্যার। নাচে মে রূপবতী, নাচে যেন বৃষ্টি, পায়ে পায়ে ছন্দ আনন্দ দৃষ্টি। কথা বলার বেশি ইচ্ছে নেই এবং উচিত নয়। আমার মনে হয় যারা ভালো মন দিয়ে এতদিন ধরে এপিসোডটা দেখছে এবং প্রত্যেকটা পারফরমেন্স দেখছে, তারা আমাদের বলার অপেক্ষা রাখে না যে আজকের উইনার হলো। ডায়মন্ড ওয়ার্ল্ডকে অনেক থ্যাংকস, আর আমার আজকের পারফরমেন্সের জন্য আমি ধন্যবাদ দিতে চাই মনপুরা সিনেমার ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিমকে, যে এত সুন্দর একটি সিনেমা তৈরি করেছে, আর সেই সাথে এই গানটি যে গেয়েছেন মমতাজ আপা, মমতাজ আপাকে অনেক 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 শুভেচ্ছা আমার, যে এত সুন্দর গানটা আমাদের মিডিয়াতে এসেছে দেখে আমি পারফর্ম করতে পেরেছি। গানটা আমার ভীষণ প্রিয়, অনেক প্রিয়, খুব অনেক দিনের ইচ্ছা ছিল পারফর্ম করার, তো এই স্টেজে করে ফেললাম, সবাই খুব পছন্দ করেছে তাই ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ নাগরিক টিভি, থ্যাংক ইউ সোহানা ইলেকট্রনিক্স এন্ড মমতাজ হার্বাল। যাই হোক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ডে উইনার আজকে ভাবনা, আর স্টেপ অফ দ্য ডে প্রীতি, আর সেই সঙ্গে অনিন্দ্যদা যখন আসে তখন অনিন্দ্যদা এই গানটা গাইতে ইচ্ছে করছে। বাংলাদেশের তোমরা নিশ্চয়ই জানো বিখ্যাত ব্যান্ড ফিডব্যাক, এবং একটা সময় আমরা আমাদের কলেজ জীবনে ফিডব্যাকের একটা অ্যালবাম আমাদের হোস্টেলে ভীষণ পপুলার হয়েছিল, জোয়ার, সেই অ্যালবামটার নাম ছিল ফিরে সবাই অন্তরে, ফিরে সবাই অন্তরে পথ ধরে, তুলনাহীনা বান্ধবী, যেও নাকো তুমি ওই দূরে, ব্যথা জাগিয়ে মন জুড়ে, হতে চাই ফিরে তোমার গীতি কবি, কবি মৌসুমি, কারে ভালোবাসো তুমি মৌসুমি, বলো কারে খোঁজো তুমি মৌসুমি, আছি একাই আমি ভুলে অভিমান ও সঙ্গিনী। যাই হোক, আমরা আমাদের একদম এপিসোডের শেষে চলে এসেছি, আর শেষে এসে যেটা করি সেলিব্রেশন, তাই বলছি মিউজিক। ভেসে ভেসে চলা ওই আকাশে মেঘেদের ভেলায়, ওকে বুঝি চুপি চুপি এসে শুধু আমাকে লুকিয়ে পালায়, সে কি রামধনুর শক্তি রঙে ডুবে নিজেকে মিশিয়ে সাদা। ইমোশনাল হয়ে পড়েছে ফিডব্যাকের গান শুনে, আপনাদের ফিডব্যাক এত ভালো আমাদের শোকে নিয়ে, সেটাও বেশ ভালো লাগছে। আপনারা দেখছেন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস, বাজলো একটা কথা বলবো, এই শো এর নামটা শুনে আমার একটা কথা মনে পড়ে যায়, আমার শোটার নাম মনে হয় বাজলো মাসি তারার মামি, কেন বলতো? আমার মাসির নাম, সত্যি কথা বলছি, আমার মাসির নাম ঝুমু, মামির নাম নুপ, তাই বাজলো মাসি তারার মামি, মানে বাজলো ঝুমু তারার নুপুর, পাওয়ার্ড বাই সোহানা ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ মমতাজ হার্বাল প্রোডাক্টস, প্রত্যেক দিন ইউজ করছে, আমরা ফিরে আসবো পরের পর্বে, দেখা হবে। মিষ্টি মাই জাগো নারী জাগো, মন হেসে
জাগো সাহসী মন্ত্রে রক্ত টিপা, জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো সাহসী মন্ত্রে রক্ত টিপা, জাগো নারী জাগো বন্দী শিখা। সে অভিমানিনী আজ তো বরেলি, অভিমানিনী আজ তো বরেলি, আসবে কি না সে ফিরে চাঁদ কেন? আমার দিল রুলে লিখে দেব যার নাম রে, আমার দিল রুলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যার লাল রে, প্যার লাল রে, সে আমার প্যার লাল রে, আমার প্রেমের ফাঁদে ফেঁসে যাবে যে